দুইটা ছেলে এক ছোট ছেলেটা কথা বলে না তার ভিতরে একটু অসুস্থতা আছে তার চিকিৎসার জন্য আমার প্রচুর টাকার প্রয়োজন হয় পরিমণিকে আমরা যা মনে করছিলাম বনানীর বাড়ি ওই গাড়ি সেই গাড়ি পরে কি পাওয়া গেছে কিছুই পাওয়া যায়নি ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেলে আমিও খুশি হতাম আমার ছবি ছিল প্রিয় কমলা আমি পাইনি আমার মনে দুঃখ আছে পেলে আপনি বলতেন যে ও পায় কেমনে ওরটা হয় কেমনে আমি চেষ্টা করছি যেন সেরা করার তালিকায় যেতে পারি রোজগারটাকে করে নেই সে আমার ফ্ল্যাট বাবার আমার মার তারা আমাকে দিয়ে গেছে সেই ফ্ল্যাটই আমরা থাকি একাধিক ফ্ল্যাট আমার বাবার কাছ থেকে পাওয়া জমি পাওয়া আমার বাবার যা আছে আমার দাদার যা আছে আমি নিজে খুব অল্প কিছুই করতে পেরেছি একটা ভীষণ বড় সময় ধরে আমার চলে গেছে স্ট্রাগল করতে করতে এখন আমি চ্যানেল আইতে কাজ করি আমি মার্কেটিংয়ে কাজ করি আমি ফরিদুর রেজা সাগর ভাইয়ের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করি কাজেই আপনি এই কথা তো একেবারে দ্বিধাহীনভাবে বলতে পারেন যখন আমি চ্যানেল আইতে মার্কেটিংয়ের কাজ করি আমার কাজ যখন মার্কেটিং রিলেটেড তখন আমার পয়সার উৎস মার্কেটিং থেকেই আসে তাহলে আপনি যদি 10টা ক্যাটাগরি আমার ঠিক করেন ইউটিউব মার্কেটিং এইটা সেইটা অমুক তমুক এইভাবে যদি আপনি করেন তাহলে তো 10,000 করে হইলেও তো 2,00,000 হয়ে যায় তো এটা খুব স্বাভাবিক হিসাব যারা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা বলে তারা আমার মতো হোক তারপরে তারা জীবনের আনন্দ খুঁজে পাক টাকা তো দরকার আছে তবে যা বলে বা যা ভাবে যা দূর থেকে মনে হয় পরিমণিকে আমরা যা মনে করছিলাম বনানীর বাড়ি ওই গাড়ি সেই গাড়ি পরে কি পাওয়া গেছে কিছুই পাওয়া যায়নি যারা পয়সা আসলে বানাইছে তারা তো অন্য মানুষ তারা তো আমরা না শিল্পীরা না আমরা অনেক স্ট্রাগল করে পয়সা ইনকাম করি অনেক কষ্ট করে সেভিংস করি অনেক কষ্ট করে আমরা একটা প্রয়োজন মিটাই সেখানে আপনার কাছে সেটা অনেক বড় কেন মনে হচ্ছে আমাদের এখনও তো সেরকম পয়সা কোথাও নাই তারপর আমি এত পরিশ্রম করি যে পয়সা কোনো না কোনোভাবে আমার জীবন ধারণের জন্য মিলে যায় এটা খুব খুব স্বাভাবিক হিসাব তাছাড়া আমার দুইটা ছেলে এক ছোট ছেলেটা কথা বলে না তার ভিতরে একটু অসুস্থতা আছে তার চিকিৎসার জন্য আমার প্রচুর টাকার প্রয়োজন হয় কাজে আমাকে দৌড়াতে হয় তার চিকিৎসা করাতে হবে তাকে আমার টেক কেয়ার করতে হবে বাবা হিসেবে তো এটা আমার কর্তব্য সরকারের কাছে মনে হয়েছে ডলি জোহর প্রাপ্য সরকার বলছে বাংলাদেশে অনেক মানুষ অনেক মত থাকবে অনেক কম্পিটিশান অনেকের ভিতরে একজনকেই তো দিতে হবে কাজে হচ্ছে সেখানে ভুল থাকলেও সেটা শুদ্ধ আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রিটা একটু দুর্বল অবস্থায় ছিল তো বেশি দুর্বল জায়গায় চলে যাওয়ার পরে মানুষের আসলে একটু সমস্যা হয় উত্তরে ওঠার জন্য সময় লাগে ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেলে আমিও খুশি হতাম আমার ছবি ছিল প্রিয় কমলা আমি পাইনি আমার মনে দুঃখ আছে পেলে আপনি বলতেন যে ও পায় কেমনে ওরটা হয় কেমনে কিন্তু পেলে তো ভালোই লাগতো যারা পাইছে তারা যোগ্য তারা কাজ করে এই লাইনে ভেরি পজিটিভ হওয়া তো উচিত দিনে দিনে জ্ঞান ডেভেলপ হচ্ছে দিনে দিনে মানুষ বয়স বাড়ছে ম্যাচিউর হচ্ছে ওয়ার্ল্ড টেকনোলজি আসছে আমি এখন সারা দুনিয়ার ছবি দেখে আমার মেধা বাড়ছে আমি সবার জীবনযাপন সম্পর্কে জানতে পারছি আগে তো এগুলি সম্ভব হতো না কঠিন ছিল কাজে এগুলো তো পরিবর্তন হয়ে একটা জায়গায় ফিক্সড হলে একটা ভালো সময় আসবে এখন টেকনোলজি হচ্ছে একটা পরিবর্তনের জিনিস এই টেকনোলজি যত বেশি পরিবর্তনের সময়টা আমরা পার করেছি এই সময়টা খুব ভয়াবহ কখন যে কোনটা ক্লিক করবে কখন ইউটিউবে দেখবে কখন ফেসবুক জনপ্রিয় হবে কখন ওটিটি হবে আমরা কিন্তু এখনও নির্ধারণ করতে পারি নাই ওটিটি এবং ইউটিউব ফেসবুকগুলো স্থির হয়ে গেলে যে এখানে আসলে ভিউ হবে মানুষ এখানেই দেখবে এভাবেই 5 বছর 10 বছর যাবে এভাবে মানুষ যখন সবাই মিলে একটা আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো তখন আমাদের কাজগুলো আরও ভালো হবে খারাপ সময় এবং ভালো সময়ের পার্থক্য যা তাই খারাপ সময়ে নিজেকে কেউ যখন নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিপথে চলে যায় তখন তার জীবনটা ধ্বংস হয়ে যায় আমার ধারণা খারাপ সময় সবার জীবনেও আসে আমার জীবনে এসেছিল সেই খারাপ সময়ে আমি নিজেকে কষ্ট করে অনুশীলন করে নিজেকে আমি পরিশুদ্ধ করেছি আমি নিজেকে ট্রান্সফর্ম করেছি নিজেকে আমি শানিত করেছি আমি পড়াশোনা করেছি গবেষণা করেছি মেডিটেশন করেছি তার ফলাফল আমার আজকের রেজাল্ট একটা কথাই তো আছে যে তেল মাথায় সবাই তেল দেয় আপনার ডিমান্ড থাকলে আপনার পেছনে মানুষ থাকবে ডিমান্ড না থাকলে থাকবে না এখানে তো সেজন্য আমার বলা যে এখানে তো ওইভাবে বন্ধু কাউকে ভাবার কিছু নাই কাজের প্রয়োজনে আমরা একত্রিত হই কাজের প্রয়োজনে আমরা ছেড়ে যাই এটা খুব স্বাভাবিক কথা আমার সাথে কারা থাকবে যাদের স্বার্থ আমাকে ঘিরে তারাই তো আমার পাশে থাকবে সবসময়ের জন্য যখন আমার কাছে কারো কোনো স্বার্থ থাকবে না আমার পাশে লোক থাকবে না